আসসালামু আলাইকুম ভিভার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আর এখন যে বাইকটা আপনাদের সামনে সেটা ইয়ামা আর এক্স ওয়ান ওয়ান ফাইভ মেড ইন জাপান তো বাইকটা সেল হবে ওইটা সেল হবে অবশ্যই সম্পূর্ণ বাইকে কি আছে না আছে এবং অরিজিনাল কি আর কালার হয়েছে নি তা সম্পূর্ণ আপনাদের বিষয় সামনে আমি আলাপ করব বাইকের ইঞ্জিনের ভিতরে কি আছে সেটা আপনারা মালিকের সাথে যোগাযোগ ওনার কাছেই বুঝবেন দামের ব্যাপারে কাগজের ব্যাপার ওই তিন চারটা বিষয় যেগুলো স্পর্শকাতর ওইগুলো আপনারা ডাইরেক্ট মালিকের সাথে আলাপ করবেন আমি যতটুকু আমার ক্যামেরা দেখাচ্ছে আমি ততটুকু আপনাদের সাথে আলোচনা করব অতিরিক্ত আলাপ এইটা ভালো এইটা ভালো এটা আলাপ করে লাভ নাই যা আমি চোখে দেখবো তা আপনাদের সাথে শেয়ার করবো আর বাদ বাকি আপনারা যা জানতে চান তা বাইকের মালিকের সাথে সরাসরি আপনারা ফোনে আলাপ করবেন ওনার নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভিডিও শেষের দিকে অবশ্যই দাম নিয়ে আলোচনা করব। ততক্ষণ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন আর অবশ্যই অবশ্যই আপনাদের ভালো লাগবে কারণ অনেকদিন আমি ব্যস্ত ছিলাম রিভিউ দিতে পারি নাই আজকে থেকে আবার শুরু হয়েছে ইনশাআল্লাহ প্রতিদিন একটা করে রিভিউ পাবেন এই যে দেখেন আমি মূলত যেই জায়গা থেকেই শুরু করি এই যে মিটার অরিজিনাল মিটার তারপরে আপনারা সিগনাল সিগন্যালটা আপনার অরিজিনাল হেডলাইট সামনের দিকে অবশ্যই যাব এই যে সামনার গার্ডটা দেখেন গার্ডটা অরিজিনাল এই যে গার্ড আমি যতটুকু দেখানোর চেষ্টা করি মানে আপনাদের সাথে শেয়ার করি যতটুকু আমি দেখি আপনাদেরও তা দেখানোর চেষ্টা করি এই যে দেখেন সবচাইতে ভালো যেটা চুকে লাগার মতো এই বাইকের মধ্যে এই যে সামনের শোক এই যে দেখেন আপ অরিজিনাল গোসা মাজা কোনো কিছু নাই এই যে হাফ স্টাউ ক্লিন আছে তারপরে এই যে রিং রিংটা দেখেন এই শিখের মাথা মাথাগুলা ভালো করে একটু খেয়াল করবেন আপনারা এই যে শিখের মাথা ওইটা টাকা চাকো জাপান ওইটা নিরানব্বই মডেল হবে ওইটা নৌগার নাম্বার এই যে আপনার চেসিস তারপর এই যে ঠাংকি এই যে ঠাঙ্কিটা অরিজিনাল কালার এই যে ঠাংকি দেখেন ওইখানে একটা ছোট একটা স্টিকার লাগানো হয়তো একটু টাংকিতে পড়ছে উনিশশো নিরানব্বই বুঝতেই পারছেন কত পুরাতন বাইক এই যে হর্ বাজেন ট্রাই করি হ্যাঁ বাজে এই যে এখন আসি আসি আমরা ওই সাইলেন্সারটা ওই ওই জায়গা থেকে দেখেন এই যে সাইলেন্সার মামা পিস্টনটা কত আছে জানেন নি পিস্টন টু আছে হয়তো পঁচিশ হতো বা পঞ্চাশ বর্তমানে আসে এই যে পার্ট যেগুলো ওইটা অরিজিনাল কালারের পার্ট ওই যে ইঞ্জিনের পার্ট ওইটা অরিজিনাল কালার ওইটাতে গোসা মাজা কোনো কিছু নাই ওই আপনার ইয়ে খারবোর্ডার যেটা ওইটা অরিজিনাল এই যে দেখেন ট্যাঙ্কির নিচটা পর্যন্ত দেখেন আপনারা এই যে দেখেন ওইটা কোনো কিছু আছে কি না এই যে আপনার মেইন পার্ট মেইন পার্টগুলা হয়েছে না মামা মেইন পার্ট মেইন পার্টটা কুলা হয় নাই শুধুমাত্র পিস্টন চেঞ্জ হয়েছে ওই বাইকের মালিকের সাথে আলাপ করে আপনাদের সাথে আমি আলাপ করতেছি ওইটা আমার নিজের ব্যক্তিগত ইয়ে না সাইলেন্সারটা একটু দেখে কারণ এই যে সাইলেন্সারটা দেখেন টুপটাপ আমার চোখে পড়ে নাই এই যে দেখেন সাইলেন্সারটা ক্লিন শুধুমাত্র এই মাথায় একটা দাগ আছে শুধু কোনো টোপ বা কোনো জং এই জন্য কোনো কিছু নাই তো এই যে দেখেন লিভারটা এই যে লিভার এই যে নাম্বার ফোর ফোর এক্স এইট লিভার এই যে যাই হোক এই আপনার ইঞ্জিন নাম্বার আপনারা যেই গাড়ি কিনেন গাড়ির কাগজের সাথে ইঞ্জিন এবং চেসিসটা মিলানোর চেষ্টা করবেন এই যে দেখেন আপনারা সাইড কাবার অরিজিনাল ওইটা শুধু কিক মারতে যাই যা দাগ হয়েছে ওইটাই আর কোনো কিছু নেই অরিজিনাল আছে আপনারা কুজাইতেছেন অনেক দিন থেকে যে ভাই আর দিন প্রাইসটাও মোটামুটি ভালো প্রাইজের ভিতরে আপনারা নিতে পারবেন এই যে চ্যাসিসটা এই যে আপনার হাফস হাফসটা অরিজিনাল আসে গোসা মাজা নাই শুধুমাত্র পিছনের শকাপটা চেঞ্জ ওই শকাপটা কিন্তু চেঞ্জ আছে এই যে চ্যাসিস এই যে এখন আসেন ব্যাক প্যানেলটা দেখি এই যে আপনার ব্যাক প্যানেল দাগ আছে কিন্তু অরিজিনাল ব্যাক প্যানেল অরিজিনাল স্টিকার কালার হার্নার কোনো কিছু নাই এই যে রিম এই যে এই যে শিকের মাথাগুলো দেখেন জং টং কোনো কিছু আছে কি ওইটা অরিজিনাল রিং তারপরে এই যে দেখেন পিছনে অনেকে বলেন এই যে সাইলেন্সারের নাম্বার এই পাশ থেকে দেখি সাইলেন্সার এই যে টুপটাপ কোনো কিছু নাই কিন্তু সাইলেন্সার কোনো টুপ নাই কোনো কালার নাই কোনো গোসা মাজা নাই ঠিক আছে আমার চুকে লাগছে টায়ার দেখে লাভ নাই টায়ার দুইটার দাম দুই চার হাজার টাকা পিছনে একটা শকাবের দাম বারো হাজার টাকা তো টায়ার দেখে আমরা কী করব পিছনের সামনের পিছনের মাঠগার্ড এই যে মাঠগাড়ে একটু সমস্যা আছে পিছনের মাঠগার্ডে কিন্তু মাঠগারটা অরিজিনাল এই যে আপনার সিগনাল অরিজিনাল নাম্বার প্লেট নৌগা হা হ এগারো শূন্য নয় এক এক ওই যে আপনার ইয়েটা ওই যে আপনার জাপান লেখা ওইটা আপনার অরিজিনাল ওইটা শুধু বাজারি ওই ক্যাপটা বাজারি ব্যাক প্যানেল উপরটা দেখি এই যে ব্যাক প্যানেলটা আবার দেখি আমরা কারণ ব্যাক প্যানেল আমি কিছু রিভিউ দিয়ে দিই এবং কিছু মালের এখন তো দাম আমি শুনতেছি বুঝতেছি ওই বাইক কেন এত দাম সেটা অবশ্যই আপনারাও আস্তে আস্তে বুঝতে পারছেন কারণ ওই যদি আমি ওই পার্টসের রিভিউগুলা না দিতাম তাহলে এলে ওই গাড়ির সম্বন্ধে বা পার্টসের সম্বন্ধে অনেক অভিজ্ঞতা মানে এইরকম হতো না কারণ অনেকে বলে যে বিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক্স পাওয়া যায় এখন তো দেখতেছেন ট্যাঙ্কি একসাইড পাওয়া যাইতেছে না দেড় লাখ টাকায় তো আপনি কীভাবে পাবেন একটা আর এক্স তা আবার অরিজিনাল আচ্ছা তাইলে আসি আমরা এই যে সেখানে সাইড কাভার সাইড কাভার দেখেন ওইটা সুতা গাড়িটা মুস্তেদাইয়া ইয়ে হইছে আচ্ছা ওইটা কিন্তু কালার মিলানো ওইটা আপনার কালার মিলানো চেসিসের কালার অরিজিনাল আছে শুধুমাত্র কালার মিলানো চেইন কাভারটা ওই দিক থেকে দেখেন এই যে দেখেন টাকা চাকু জাপান দুটা সামনের পিছনের দুটা রিং আপনার অরিজিনাল এই যে চাবির তারপরে এই যে লিভার এই যে লিভার অরিজিনাল লিভার লিভারটা গাড়ির সাথে এই দুনোটা ইঞ্জিনের দুনোটা পার্ট কিন্তু অরিজিনাল কালার টালার হয় নাই এই যে স্ট্যান্ড দেখেন স্ট্যান্ডগুলা এখন আমরা এই আপনার ওই সাইডের ঠাংকিটা দেখব ভালো করে খেয়াল করবেন টাঙ্কিগুলা এই যে চিরাস এই যে ওইটা কিন্তু রাং মানে ওই যে পলি যে মারে না যে ঠাংকিটা নষ্ট না হওয়ার জন্য পলি ওই পলিটা ওইটা ওই পলি আপনার বিটটা দেখেন ভালো করে বিট ফুল মুড়ি আপনারা আসেন গাড়িটা দেখেন গাড়ি চালান কাগজপত্র দেখেন যদি সম্পূর্ণ দেখার পর যদি মনে করেন আপনি নেবেন তাহলে মালিকের সাথে দাম দর নিয়ে আলাপ আলোচনা করেন ঠিক আছে কারণ ওই আপনারা দূর থেকে এসে পরিবারে পাঠিয়ে দেন এটা আল্লাহর ওয়াস্তে আপনারা বলবেন না অনেক মানুষ দুকা খাইতেছে অনেক মানুষ খারা খারা দুকা দিচ্ছে আমি চাইলে আমি বলতে পারি কিন্তু এটা বলা ঠিক না শুধুমাত্র আপনাদেরকে এইটাই বলবো যে আপনারা দুকার মধ্যে পড়বেন না আপনারা অনুরোধ আমাকেও আপনারা বিশ্বাস করবেন না আমাকে আমাকেও আপনারা বিশ্বাস করবেন না আপনারা চুকে যা দেখবেন তা বিশ্বাস করবেন এই যে মিটার এই যে সিগন্যাল অরিজিনাল শুধু একটা সিগনাল আপনার খারাপ দূর থেকে দেখি এই সাইডটা এই যে দেখেন এখন আছি আমরা সামনার যে জাম্পার এই সামনার মাঠ গার্ড ওইটা কি ম্যাম ওইটা রাং নি নাকি ওইটা একটু মানে যা যাতায় ছিল ওইটা উঠানো হয়েছে ওই তো আপনার কিন্তু অরিজিনাল আছে এই যে দেখেন অরিজিনাল এই যে মাঠ গার্ডের পিছনটা এই যে রিংটা দেখেন শিখের মাথাগুলো যে কোথায় ছিলাম আপনারা আমাকেও বিশ্বাস করবেন না আমাকেও বলবেন না যে বাই দেখে পরিবহনে পাঠিয়ে দিন এটা তো আমার পক্ষে সম্ভবই না কোনো দিনও হবে না টাকা আপনার জিনিস আপনার আপনি দেখবেন আপনি কিনবেন আমি আপনার জন্য কিনবো কেন আমি লোকেশন দেব গাড়িটা দেখাবো এটাই আমি জানি এই যে সামনে থেকে দেখেন ফক লাইট এই আপনার সিগনাল রেড লাইটটা অরিজিনাল এই যে দেখেন মিটারটা একটু রান করি এই যে মিটার এই জায়গায় একটু আছে আপনার ওই গ্লাসটা কিন্তু অরিজিনাল না ওইটা অরিজিনাল এই যে ছাপাটা দেখেন ভালো করে ছাপা এই যে ফেড লাইট আপনার সরি ফগ লাইটের সুইচ এই যে মিটার পঁয়তাল্লিশ হাজার পাঁচশো উনষাট মিটারে আছে এই পাশের আপনার চাপা এখন এই ঠাঙ্কির উপরটা দেখেন এই যে টাঙ্কির ভিতর এই ঠাংকির উপরটা দেখেন এটা পলি ওই যে টাঙ্কিতে বা সাইড কভারে পলি মারে পলি আপনি আমি সবাই মারি যাতে নষ্ট না হয় এই যে টাঙ্কি ওইখানে কি একটা জিনিস লাগলো চোখে না ওইটা আপনার আলো এই যে পুরো গাড়িটা একবার দেখেন এখন আমরা অবশ্যই স্টারটার দিকে স্টার্টটা শুনবো সাউন্ডটা এই যে দূর থেকে গাড়িটা দেখেন কে এখন আমরা সাউন্ডটা শুনি দেখেন আপনারা আমি সাইলেন্সারের মুখে হাত দিলাম এই হাত দিলাম এই ইঞ্জিনের শব্দ আছে কিনা আপনারা দেখেন ইঞ্জিনের শব্দ এই ইঞ্জিনের ইঞ্জিনের শব্দ নাই গাড়ি একবার ঘুরে নেই সাউন্ড টাকা অবস্থা ওই পাশে যদি থাকে সাউন্ড সেটাও তো আপনারা বুঝতে পারবেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখলেন আমিও ক্যামেরা যতটুকু দেখছে আমি ততটুকু দেখছি অ্যাডভান্স কথা বলে কোনো লাভ নাই গাড়িটা যে যার দেখলাম সম্পূর্ণ অরিজিনাল কালার একটা চেন চেন কাপারটা শুধু কালার মিলানো পিছনের দুইটা শকাপ চেঞ্জ একটা সিগনাল চেঞ্জ ওই বাইকে আমি যতটুকু দিলাম যে অরিজিনাল জাপানের বাইরের যে জিনিস ওইটা আপনাদের সাথে শেয়ার করলাম তারপরে গাড়িটার লোকেশন দিলাম বাইকের মালিকের আপনার নাম্বার দিব ওই নাম্বারে আপনারা ফোন করবেন ফোন করে ওনার সাথে আলাপ করবেন কাগজ কাগজ সম্পূর্ণ দেখবেন এবং ওই লোকেশন মতো আইসা বাইকটা দেখবেন যদি আমাকে আপনার প্রয়োজন হয় আমার নাম্বার তো আপনাদের কাছে আছে আপনারা যোগাযোগ করবেন নতুবা আমাকে ফোন দেওয়ার প্রয়োজন নাই আপনারা ওনার সাথে আলাপ করবেন তো বাইকের মালিক মালিক যেটা দাম চাইছে বাইকটার এক লাখ পঁয়ষট্টি হাজার আস্কিং প্রাইস আস্কিং প্রাইস এক লাখ পঁয়ষট্টি ওইটা ওইটা আবার আপনার আলোচনা সাপেক্ষে ওইটা ফিক্সড প্রাইস না আপনারা আসেন বাইকটা দেখেন কাগজ দেখেন তারপরে কিনবেন কি কিনবেন না সেটা আপনারা আলাপ করেন সববারের মতো এবার অনুরোধ আপনাদের কাছে এসে পরিবহনে গাড়ি কিনবেন না না দেখে কোনো গাড়ি কিনবেন না আমার কাছ থেকে আপনারা না দেখে গাড়ি কিনবেন না আমাকে আপনারা বিশ্বাস করবেন না এই লাইনে পুস্তক অথবা যে কোনো জিনিস দূর থেকে কিনা আপন বাইকেও বিশ্বাস করা ঠিক না কারণ কি এটা হলো এই এই জিনিস যে আপনার এটা শোকের জন্য কিনছেন ওইটা বিজনেসের জন্য না সেক্ষেত্রে আপনার বাই যেটা দেখবে সেটা হয়তো আপনার চুকে লাগবে না আপনার ভাই আপনার বাইয়ের মতো দেখবে আপনি আপনার মতো দেখবেন সেক্ষেত্রে আপনারা নিজে নিজের মতো করে দেখবেন শোকের জিনিস আর শোকের জিনিসে কেউ একটা বলে আর একটা এসে পরিবহনে উঠে দেয় অনেক কষ্ট লাগে আমারও কষ্ট লাগছে আমিও কষ্ট পাইছি কিন্তু আমি নাম বলবো না যারা এই কাজ করেন আপনারা দয়া করে ছেড়ে দেন নামাজ রোজা হজ জাকাত ওইগুলো আপনাদের কাজে লাগবে এবং সবারই কাজে লাগে জান্নাতে ঢুকতে হইলে দশ টাকা ঋণ যদি কারো থাকে হক খারো থাকে তাহলে কিন্তু জান্ না যাবে না আল্লাহ যান নাতে দিবে না বুঝতে পারছেন সেক্ষেত্রে যারা ব্যবসায়ী আছেন আপনারা মানুষের হক নষ্ট করবেন না যেটা দেখাবেন সেটা দিবেন এইটার জন্য কিন্তু কেয়ামতের দিন আপনারা জবাব দিয়ে করতে হবে আপনারা যে কাজটা করতেছেন কিছু মানুষ আছে যে দেখাচ্ছেন একটা আর দিচ্ছেন আর একটা ওইটা কিন্তু কেয়ামতের দিন দিতে হবে ওইটা সার নাই আর ওইটা না দেওয়া পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবেনা না আমি অনুরোধ আপনারা আল্লাহর বাসে ওইগুলো জিনিস ছেড়ে দেন সঠিকভাবে বিজনেস করেন এক টাকা দিয়ে কিনেন পাঁচ টাকা সেল দেন কোনো সমস্যা নাই যা দেখাবেন তা দিবেন যেটা মুখ দিয়ে বলবেন তা করবেন ওইটা এই সিস্টেমটা করবেন না তো আমার কথা যদি কারো কষ্ট লাগে মনে কষ্ট লাগে আমাকে আল্লাহর আসতে ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন আর ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন যাতে জীবন্ত সায় আমি কারো পাঁচ টাকা হোক যেন আমার ভিতরে না ঢুকে এটা আমার জন্য দোয়া করবেন সালাম আলাইকুম